তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবার একবার স্বাগতম জানাই আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন একটি নিয়ে আসলাম আপনাদের জন্য। তো এটি হচ্ছে 2019 সালে জুলাইতে হয়ে যাওয়া যে পেপার 1, সো পেপার 1-এর কোয়েশ্চন পেপার আজকে আমরা সলভ করবো, ঠিক আছে? তো পেপার 1-এ কী কী প্রশ্ন আপনাদের এসেছিলো সেই সবগুলি প্রশ্ন আজকে আমরা সলভ করবো। তার ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 রয়েছে বাংলাতে, ঠিক আছে? তো আজকে আমরা পেপার 1 যেটি রয়েছে, পেপার 1 2019-এর জুলাইতে, সেটি আমরা আজকে সলভ করব। সুতরাং একদম শেষ পর্যন্ত সাথে থাকবেন, ক্লাসটি ইন্টারেস্টেড যদি লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, ঠিক আছে? তো সরাসরি আমরা ডাইরেক্ট চলে যাই, প্রশ্নতে আর দেরি করবো না। তো প্রথমেই দেখতে পাচ্ছি একটা প্যাসেজ, ঠিক আছে? ভাই প্যাসেজটা খুব ভালো করে দেখে নিন। বাহ, বহুত বড়িয়া গান শুনলেন। হ্যাঁ, আমরা এই ক্লাসের মধ্যে আর অনেক গান শুনবো, ঠিক আছে? তো সাথে থাকুন, গানের মধ্যে মধ্যে আমরা ক্লাসটা কমপ্লিট করবো, ঠিক আছে ভাই? তো এবার দেখুন, প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা প্যাসেজ দেখতে পাচ্ছেন, ঠিক আছে? প্যাসেজ, তো কোয়েশ্চন পেপারটি কী ধরনের হয় সে নিয়ে আমরা আলোচনা করব, সম্পূর্ণ পেপার। তো প্রথমেই একটা প্যাসেজ আপনার এখানে পাবেন, 91 থেকে 99 পর্যন্ত প্রশ্ন করতে হবে। তো আগে আমরা, তো প্রথমে আমরা সেই প্রথম প্রশ্নটা দেখি। কুমারী কার নাম? একটা মৌয়া গাছের নাম, একটা মেয়ের নাম, একটা জঙ্গলের নাম, না একটা গাভীর নাম, ঠিক আছে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হতে দিতে গেলে আমাদেরকে প্রথমে প্যাসেজে যেতে হবে। তো কুমারী যে শব্দ, এই কুমারী শব্দটা কোথায় আছে আমরা একটু প্যাসেজে খুব ভালো করে একবার খুঁজে নেব, ঠিক আছে? খুব ভালো করে খুঁজে নেব। তো আমরা একবার দেখি এখানে কোথায় রয়েছে, এই দেখুন, তাহার নাম কুমারী রাখিয়াছিলেন। আমরা কার নাম কুমারী রাখিয়াছিলেন, তো এখানে আমরা একটু প্যাসেজটি পড়তে হবে। এই পাহাড়ের কুড় অতি নির্জন, কোথাও ছোট জঙ্গল নাই, সর্বত্র ঘাস, নিত্য পরিষ্কার তাহাও বাতাস আসিয়া নিত্য ঝাড়িয়া দেয়। মৌয়া গাছ তথা বিস্তর কতগুলি একত্রে গোলাগুলি করে বাস করে, আর কতগুলি বিধবা রয়েছে। মৌয়া গাছ তথা বিস্তর কতগুলি একত্রে গোলাগুলি করে বাস করে, আর কতগুলি বিধবা নিয়ে দাঁড়িয়ে থাকে, তাদের মধ্যে একটাকে ভালোবাসিতাম, তার নাম কুমারী রেখেছিলাম। তো সুতরাং মৌয়া গাছকে কবি কী বলেছিলেন, কুমারী নাম রেখেছিলেন। সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হবে একটি মৌয়া গাছের নাম, ঠিক আছে? তারপর দেখুন, সঠিক বাক্য নির্বাচন করুন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। একদম বাক্যটা একদম সেম আছে, কিছু কিছু এখানে সমস্যা আছে। কাহার সহিত সাক্ষাৎ হইবে না, কোনো গল্প হইবে না, পাহাড়ে কিছুই নতুন নাই, তথাপি কেন আমার সেখানে যাইতে হইতো জানি না। তো এই ধরনের যে লাইন, এই লাইনটা আমাদের প্যাসেজে কোথায় আছে আমরা একবার চট করে একবার খুঁজে নেই। একটু দেখুন তো কোথায় আছে, আমাকে একটু হেল্প করুন, কোথায় রয়েছে, কোথায় রয়েছে একটু দেখে নেই, একটু খুঁজতে হবে। এই দেখুন এখানে আছে, এখানে আছে, কে বলেছে, পাহাড়ে কিছুই নতুন নাই, কাহার সহিত সাক্ষাৎ হইবে না, কোনো গল্প হইবে না, তথাপি কেন আমায় সেখানে যাইতে হইতো জানি না, ঠিক আছে? তো এই লাইনটি কোথায় আছে, পাহাড়ে কিছুই নাই, কাহার সহিত সাক্ষাৎ হইবে না, কোনো গল্প হইবে না, তথাপি কেন আমার সেখানে যাইতে হইতে জানি না। তো পাহাড়ে কিছুই নতুন নাই, কাহার সহিত সাক্ষাৎ হইবে না, কোনো গল্প হইবে না, তথাপি কেন আমার সেখানে যাইতে হইতো জানি না। তো অপশন নম্বর 4 হবে কারেক্ট আনসার, একদম সেম টু সেম লাইন, এখানে শুধু হইতে আর এখানে হইতো ডিফারেন্স। তো প্যাসেজে আমাদের হইতো ছিল, সুতরাং এখানে হইতো হবে আমাদের কি একাত্রে কারেক্ট আনসার, ঠিক আছে ভাই? তো পরবর্তী প্রশ্ন আমরা দেখছি, কোয়েশ্চন নম্বর 92। তো 93 দেখুন, রচনা অনুসারে সঠিক ক্রম নির্বাচন করুন। অতি পরিষ্কার তাহাও বাতাস আসিয়া নিত্য ঝাড়িয়া দেয়, আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম, তুমি শুনো বা না শুনো সে তোমায় শোনাবে, 4টা বাজলে আমি অস্থির হইতাম। এখানে এই 4টা পয়েন্ট থেকে কোন পয়েন্টটা সবের লাস্টে আছে সেইটা খুঁজে বার করুন। আচ্ছা, একটি এই ধরনের প্রশ্ন একটি আপনাদের আসবে যে রচনা অনুসারে সঠিক ক্রম নির্বাচন করুন। এই কোয়েশ্চনটি সলভ করার একটি মাত্র মহামারাত্মক ট্রিক আমরা বলবো, যে ট্রিক আপনি জীবনও ফেল হবেন না, এই ট্রিক আজকে আমরা বলবো। তো এই ট্রিককে সহজ, সবচেয়ে কম সময়ে জানার উপায়, এই 4টা লাইন খুব ভালো করে পড়ুন, আমি আবার পড়ি। অতি পরিষ্কার তাহাও বাতাস আসিয়া নিত্য ঝাড়িয়া দেয়, আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম, হায় রে হায়, তুমি শুনো বা নাই শুনো সে তোমায় শোনাবে, 4টা বাজিলে অস্থির হতাম। এই 4টা লাইনের মধ্যে কোনটা লাইন সবচেয়ে লাস্টে আছে, আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম, এই লাইনটা সবের লাস্টে আছে, তাই না? সবের শেষে আছে, তার মানে হচ্ছে সবের শেষে হবে।
তো আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম, অর্থাৎ অপশন নম্বর বিটা। অপশন নম্বর বিটা আমাদের কোথায় আছে? লাস্টে আছে। এবার এই যে 1, 2, 3, 4 মধ্যে লাস্টে বি কোথায় আছে দেখি? তো লাস্টে সি রয়েছে, লাস্টে এ রয়েছে, লাস্টে ডি রয়েছে, তো লাস্টে বি রয়েছে এটি। সুতরাং অপশন নম্বর 2 হবে কারেক্ট আনসার। লাস্টে বি রয়েছে, সুতরাং এখানে বি আমরা লাস্টে দেখছি, তো এখানে লাস্টে বি হয়ে রয়েছে, সুতরাং এখানে লাস্ট বি হবে আমাদের কি কারেক্ট আনসার। ঠিক আছে, তো ড্যাশ, তথাপি ড্যাশ করি তোমরা শুনিয়া আমায় ড্যাশ করো, এক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে? এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে আমরা বের করবো কোথা থেকে? বের করবো আমরা ডাইরেক্ট চলে যাবো প্যাসেজে, আমরা ডাইরেক্ট চলে যাবো প্যাসেজে। তথাপি 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 কোথায় রয়েছে? তথাপি কোথায় রয়েছে? তথাপি কেন আমায় সেখানে যাইতে হইতো জানি না, এটা না বাক্যটা কি আবার আমরা একবার দেখে নিই, আমি আপনাদের সঙ্গে সঙ্গে খুঁজছি। তথাপি ড্যাশ করি তোমরা শুনিয়া আমায় করো। আচ্ছা, আমরা শুনে আপনাকে করতে হবে? আচ্ছা আচ্ছা, তথাপি আমি তাই করি। কোথায় রয়েছে ভাই? তাড়াতাড়ি বেরিয়ে যা, কেন সময় নষ্ট হচ্ছে বুঝতে পারছি না। তো এই ধরনের প্রথম প্রথম যখন আমরা এইভাবে দেখব তখন এই ধরনের সময়টা নষ্ট হবে। এই দেখুন পেয়ে গেছি ভাই, এই দেখুন পেয়ে গেছি। তথাপি গল্প করি তোমরা শুনিয়া আমায় চিরবাদিত করো। তথাপি গল্প করি তোমরা শুনিয়া আমায় চিরবাদিত করো। তো এখানে দেখি শূন্যস্থানপূর্ণ। তথাপি গল্প করি তোমরা শুনিয়া আমায় চিরবাদিত করো, অপশন নম্বর এ হচ্ছে কারেক্ট আনসার। অপশন নম্বর 1 হয়ে যাবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তারপরে দেখুন উম্মেদ শব্দের অর্থ কি? তো এই শব্দের অর্থ কিন্তু আপনারা পাবেন না প্যাসেজে খুঁজে, সুতরাং এটি কারেক্ট আনসার আপনাদেরকে করতে হবে। সুতরাং 95 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, খুব তাড়াতাড়ি। শব্দের অর্থ, প্রতিশব্দ, এগুলি কিন্তু আপনাদেরকে করতে হবে, এগুলি কিন্তু আপনারা প্যাসেজে পাবেন না ভাই, সেটা মাথায় রাখবেন, এইটা কিন্তু প্যাসেজে পাবেন না। উমেদ, আপনাদের কাছে আমার কাছে উমেদ আছে ভাই, আমরা বলি না মানে কি কিছু ইচ্ছা আছে, কিছু কী আছে? ইচ্ছা আছে, অপশন নম্বর 3 হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর 96, আলোচ্য গদ্যে উল্লেখিত পাহাড়ের নাম এভারেস্ট, মামা বাগনে, কালাকুরাম না লাতেহার? দেখুন আমরা তাড়াতাড়ি চলে যাই প্যাসেজে, খুব তাড়াতাড়ি প্যাসেজে চলে আসলাম। পূর্বেই একবার লাতাহার নামক পাহাড়ের উল্লেখ করেছিলাম, প্রথম লাইনে লাতাহার নামক পাহাড়ের উল্লেখ রয়েছে, সুতরাং লাতেহার হবে কারেক্ট আনসার। তো অপশন নম্বর লাতেহার আমরা দেখব, 96 কারেক্ট আনসার লাতেহার। তারপর দেখুন সন্ধিবিচ্ছেদ, সন্ধিবিচ্ছেদ পরিষ্কার শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি হবে কারেক্ট আনসার? পরিষ্কার শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। তো কারেক্ট আনসার কোনটি হবে? পরিযোগকার, পরিষযোগকার, পরিযোগকার, পরশযোগিকার। তো পরিষ্কার শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। ঠিক আছে, বেঙ্গলি প্রিভিয়াস ইয়ার কোয়েশন যদি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে, খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনাদের সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশন প্রয়োজন। ঠিক আছে, বা ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে ভাই, ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নিন, লিঙ্ক দেওয়া থাকবে, বা তাও যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করুন। তো দেখুন 97 প্রশ্নের কারেক্ট আনসার পরিযোগকার। তারপর 98, আলোচ্য গদ্যে কাকে অভাগিনী বলা হয়েছে? অন্তরিক্ষে যে যাইতে পাইল না, বাগানে যে যাইতে পাইল না, জলে যে যাইতে পাইল না, আত্মীয় বাড়িতে যে যাইতে পাইল না, তাকে আমরা কী বলি? অভাগিনী বলি। ঠিক আছে ভাই, তো এক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে? তো সে কারেক্ট আনসার জানতে গেলে আমাদেরকে যেতে হবে প্যাসেজে। প্যাসেজে কোথায় আমরা কি শব্দ ছিল? অভাগিনী ছিল, তাই না? এই দেখুন সে অভাগিনী, এখানে রয়েছে সে অভাগিনী। ঠিক আছে, এখন দেখি এ বেগ আমার একার নহে, যে সময় উঠানে ছায়া পড়ে নিত্য সময়, সে সময় কুলবধূর মন মাতিয়া উঠে, জল আনিতে যাইবে, জল আছে বলিল তাহার, জল ফেলিয়া জল আনিতে যাইবে, জলে যে যাইতে পাইল না সে অভাগিনী। অর্থাৎ কি, জলে যে যাইতে পাইল না সে কি অভাগিনী? সুতরাং জলে যে যাইতে পাইল না, এটা হবে রাইট অ্যান্সার। তো দেখুন জলে যে যাইতে পাইল না অপশন নম্বর 3 দেওয়া আছে, অপশন নম্বর 3 হবে কারেক্ট অ্যান্সার। তো প্যাসেজ থেকে যতগুলি প্রশ্ন সলভ করলাম গ্রামারের একটি বা দুইটি আপনাদের জানা প্রয়োজন, বাকি সবগুলি ডাইরেক্ট প্রশ্ন ডাইরেক্ট প্যাসেজ থেকে নিন এবং ডাইরেক্ট অ্যান্সার করুন। ঠিক আছে,
ডাইরেক্ট আনসার করো, ডাইরেক্ট প্যাসেজ একদম ঝলক দিখলা যা, প্যাসেজে ডাইরেক্ট দেখলেন ডাইরেক্ট আনসার হয়ে গেলো, ঠিক আছে ভাই? তো ঠিক আছে, তারপর দেখুন পালামৌ পর্যটন কোন পত্রিকায় লেখা হয়েছিল, ভারতবর্ষ, বঙ্গদর্শন, সমাজ, সমাচার চন্দ্রিকা না সংবাদ রসরাজ? তো 99 প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে দেখে নিই প্যাসেজে। এই দেখুন কী দেওয়া আছে, বঙ্গদর্শনে আমার লিখিত পালামৌ পর্যটন পড়িয়েছেন, তো কারেক্ট আনসার কোনটি হবে, পালামৌ পর্যটন কোথায় ছিল, বঙ্গদর্শনে লেখা ছিল, তো অপশন নাম্বার বঙ্গদর্শন হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে, বঙ্গদর্শন। তারপর 100 থেকে আমাদের একটি কবিতা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন একটি কবিতা, তুমি যাবে ভাই যাবে মোরে সাথে আমাদের ছোট্ট গায়ে, গাছ গাছের ছায়ায় লতায় লতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহকানি বই রহি যাচ্ছে ভরি, মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায়, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট্ট গায়ে, ছোট্ট গাঁওকানি ছোট্ট নদী চলে তারই এক পাশ দিয়া, কালো জল তার মজিয়াচ্ছে কেবা কাকের চক্ষু নিয়া। এই হচ্ছে একটি কবিতা, ঠিক আছে। তো আলোচ্য কবিতায় তিনজন নিকটাত্মীয়ের কথা বলা হয়েছে, সেগুলি হলো কি, তো কারেক্ট আনসার কোনটি হতে পারে, কারেক্ট আনসার খুব তাড়াতাড়ি বলুন তো। তো আলোচ্য কবিতায় তিনজন নিকটাত্মীয়ের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছায়, অর্থাৎ কি, মা বন বাই, কারেক্ট আনসার কী হবে, মা বন বাই, অর্থাৎ মা বন বাই অপশন নাম্বার থ্রিতে রয়েছে, অপশন নাম্বার থ্রি হবে কারেক্ট আনসার। কালো জল তার মজিয়াচ্ছে কেবা ড্যাস চক্ষু দিয়া, ময়ূরের পায়রার কাকের না চড়ুয়ের, কারেক্ট আনসার কী হবে, তো কারেক্ট আনসার কী হবে, ঠিক আছে, তো কারেক্ট আনসার কী হবে আমরা একটু দেখে নিই, কারেক্ট আনসার কী হবে, তো এখানে কারেক্ট আনসার হবে কাকের চক্ষু দিয়া, কারেক্ট আনসার কী হবে, কাকের চক্ষু দিয়ে, ঠিক আছে, কী হবে, কাকের চক্ষু দিয়ে, ঠিক আছে, তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে কাকের চক্ষু দিয়ে। তো তার পরবর্তী হচ্ছে কি, আলোচ্য কবিতাটি কোন ছন্দে রচিত, কাশ্মীর তু মে কন্যাকুমারী, তো কাশ্মীর এবং কন্যাকুমারী গান শুনলেন, ঠিক আছে, আচ্ছা, তো আলোচ্য কবিতাটি কোন ছন্দে রচিত, স্বরবৃত্ত মাত্রাবৃত্ত ছনাটনা পয়ার, তো 102 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে, তো ছন্দ এবং অলঙ্কারের ভিডিও যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি দেখে নেবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, খুব ভালো একটা ভিডিও। তো এই সেই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে মাত্রাবৃত্তীয় ছন্দ। তারপর দেখুন গেহ শব্দের অর্থ কী, গেহ, ঠিক আছে ভাই, তো গেহ শব্দের অর্থ কী, গেহ বাগান, তারপর হচ্ছে ঘোড়ায় বসার বিছানা, নারী না গৃহ, গেহ শব্দের অর্থ কী, 103, তো গেহ শব্দের কারেক্ট আনসার কোনটি হবে, গেহ শব্দের কারেক্ট আনসার, ঠিক আছে, গেহ শব্দের কারেক্ট আনসার হবে কি, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার। শব্দের অর্থ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, ছন্দ, অলঙ্কার, এগুলি মানে আমাদের গ্রামার থেকে প্রশ্ন আসে, এগুলি কিন্তু আপনি কি কোথায় পাবেন না, এগুলি আপনি কোথাও প্যাসেজে পাবেন না, ঠিক আছে, এগুলি আপনাকে কারেক্ট আনসার করতে হবে। তো কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি বলুন তো ভাই, কারেক্ট আনসার কী হতে পারে, বাহ, সবাই কারেক্ট আনসার দিচ্ছেন, অনেক ধন্যবাদ আপনাদের সবাই কারেক্ট আনসার দেওয়ার জন্য। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে গৃহ, এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে কোনটি, গৃহ, 103 কারেক্ট আনসার গৃহ। হিয়া শব্দের প্রতিশব্দ নির্বাচন করুন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হিয়া শব্দের সঠিক প্রতিশব্দ, নদীর জল হৃদয়ের কোমল রূপ, ভালোবাসার ইচ্ছা না নৌকা, ঠিক আছে ভাই, তো হিয়া শব্দের প্রতিশব্দ কোনটি, কারেক্ট আনসার খুব তাড়াতাড়ি বলুন, হিয়া, হিয়া শব্দের প্রতিশব্দ, আমরা হিয়া মানে কী বুঝি, নদীর জল বুঝি না হৃদয়ের কোমল রূপ বুঝি না ভালোবাসার ইচ্ছা বুঝি না নৌকা বুঝি, তো হিয়া শব্দের অর্থ হচ্ছে হৃদয়ের কোমল রূপ, কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 2, ঠিক আছে, 105। আলোচ্য কবিতায় গায়ে শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে, এখানে একটা কবিতা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি কবিতা রয়েছে, এই কবিতা, তো এই কবিতায় এই যে গায়ে, এই গায়ে শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, তো গায়ে শব্দটি এখানে দেখতে পাচ্ছেন কতবার ব্যবহৃত হয়েছে আমরা একবার দেখে নেব অপশনে, তো এটি জাস্ট আপনারা গায়ে শব্দটি এবার গড়ে নেবেন, তারপর কারেক্ট আনসার করে নেবেন, ঠিক আছে, তো 105 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে, এখানে গায়ে শব্দটি মাত্র 2 ব্যবহৃত হয়েছিল, আর আর কোনো গায়ে শব্দ ব্যবহার হয়নি, আমরা গায়ে আর দেখতে পাচ্ছি না, তো এখানে একটি ছোট্ট গায়ে,
তারপর ছোট গায়ে। আর কোথাও আমরা কিন্তু গায়ে শব্দটা দেখতে পাই না, আর তো দেখাই যাচ্ছে না, ঠিক আছে? তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার টু। তো এবার আমরা চলে আসলাম পেডাগোজির ক্লাস 106। এবার আমরা চলে আসলাম কোথায়? পেডাগোজির ক্লাস 106 থেকে আমাদের পেডাগোজি আসবে, ঠিক আছে? তো পেডাগোজির যে সকল প্রশ্ন আমরা সলভ করবো এই প্রশ্নগুলি খুব তাড়াতাড়ি সলভ করুন। তো 106 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে? প্রথম শ্রেণীর একটি ভাষা শিক্ষার পাঠ্য বই শুরু হয় প্রথমে বর্ণমালা, তারপর দুই অক্ষর, তারপর তিন অক্ষরের শব্দ দিয়ে, পরে গল্প এবং কবিতার মাধ্যমে। এই পাঠ্যপুস্তকে কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে? তো 106 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার কোনটি হবে খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো এইটি মনে রাখবেন, কারেক্ট অ্যান্সার আপনারা যারা এফ নম্বর এ দিচ্ছেন সবাই কারেক্ট দিচ্ছেন। 107 পড়ার বিভ্রান্তি, পড়ার বিভ্রান্তি কি? ডিসলেসিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া না ডিসফোরিয়া? তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের কোনটি হবে? এটা হচ্ছে লার্নিং ডিসেবিলিটিস, যে আমাদের টপিক রয়েছে শিক্ষণ সংক্রান্ত অক্ষমতা। এই শিক্ষণ সংক্রান্ত অক্ষমতার ব্যাপারে যদি আপনাদের কোনো স্পেশাল ক্লাস চাই অবশ্যই কমেন্ট করবেন। তো ডিসলেসিয়া পড়ার, তাও আমি একটু মানে বলে দিচ্ছি, রিডিং, রিডিং মানে পড়া, পড়া সম্বন্ধে যদি কোনো সমস্যা হয় তাহলে ডিসলেসিয়া হবে। ডিসগ্রাফিয়া মানে রাইটিং, ছাত্ররা কোথায় লেখে, গ্রাফ পেপারে লেখে, তো গ্রাফ থেকে চলে আসলো গ্রাফিয়া, তারপর ডিসগ্রাফিয়া। তারপর ক্যালকুলিয়া, যখন তারা বাচ্চারা যখন ম্যাথস করে, শিশুরা যখন ম্যাথস করে তখন কি হয়, ম্যাথসের কিছু সমস্যা হয়, তো ম্যাথসের যখন সমস্যা হবে তখন সেটা কী হবে, ডিসক্যালকুলেটার ব্যবহার করে তারা তখন শেখায় কী হবে, ডিসক্যালকুলিয়া, ঠিক আছে? তো এখানে পড়ার বিভ্রান্তি বলেছে, সুতরাং এখানে কী হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে ডিসলেসিয়া। তারপর কোয়েশ্চন নম্বর 108, প্রথমে আমরা এতটুকু দেখেনি, তারপর 4 নম্বর অপশন দেখব। ভাষা শিক্ষার শ্রেণীকক্ষে লেখার অভ্যাস আরম্ভ করার জন্য একজন শিক্ষক যা করবেন তা হল, ভাষা শিক্ষার শ্রেণীকক্ষে লেখার অভ্যাস যদি আরম্ভ করতে হয় তো লেখার অভ্যাসটা আরম্ভ করার জন্য একজন শিক্ষককে কী করতে হবে? ছাত্রদের স্বল্প সময়ের মধ্যে বিষয় সম্পর্কে অনেক সম্ভাব্য বিকল্প চিন্তা করতে এবং বিভিন্ন ধারণা তৈরি করতে বলবেন, ব্ল্যাকবোর্ডে লেখা বিষয় থেকে একটি অনুচ্ছেদ নকল করতে বলবেন, আয়ে বিদ্যালয়ে আসার আগে ছাত্রদের বিভিন্ন অনুচ্ছেদ পড়ে আসতে বলবেন, ছাত্রদের ভালো হাতের লেখায় লিখতে বলবেন। তো প্রশ্ন কী বলেছে, ভাষা শিক্ষার শ্রেণীকক্ষে লেখার অভ্যাস আরম্ভ করার জন্য আমাদের কি করতে হবে এজ এ টিচার হিসাবে? আপনারা অনেক লাইভে রয়েছেন কিন্তু এখন পর্যন্ত আপনারা সবাই লাইক করেন না, এই বড় দুঃখের ব্যাপার। প্রতিদিন আমি বলি আপনারা সর্বপ্রথমে লাইক করে দিন, খুব তাড়াতাড়ি লাইক করুন এবং একটি সুন্দর কমেন্ট করুন, আপনাদের কী ধরনের ক্লাস চাই, পরবর্তীতে কী ধরনের ক্লাস চাই খুব তাড়াতাড়ি কমেন্ট করবেন, খুব তাড়াতাড়ি। আমার অনেক বন্ধু কমেন্ট করেছে যে স্যার প্রিভিয়াস ইয়ার কোয়েশন চাই, তো যার জন্য আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশন প্রতিদিন আপনাদের সলভ করতে চলেছি, ঠিক আছে? তো 108 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে? আপনারা অনেকে কমেন্ট করেছেন যে প্রিভিয়াস ইয়ার কোয়েশন সলভ চাই, প্রিভিয়াস ইয়ার কোয়েশন চাই। আমার এক বন্ধু বলেছে যে অনলাইন প্রিভিয়াস ইয়ার কোয়েশন সলভ চাই, ভাই অলরেডি আমি একটা অনলাইনের ভিডিও দিয়েছিলাম, এক দুটি দিয়েছি, বাকিগুলো খুব শীঘ্রই পাবলিশ করব, লাইভে থাকবেন। তো এখানে প্রথমত নকল করতে বলবেন সেটি জীবনে হবে না, কারণ আমরা বাচ্চাদেরকে নকল করার জীবনে শেখাই না। বিদ্যালয়ে আসার আগে ছাত্রদের অনুচ্ছেদ পড়ে আসতে বলবো, তাদেরকে লেখার অভ্যাস করাবো, এখানে তারা বাড়ির থেকে পড়া আসা না পড়ে আসার সঙ্গে কোনো পার্থক্য নাই। ছাত্রদের ভালো হাতের লেখায় লিখতে হবে, ভাষা শেখার জন্য তারা যখন লেখা শিখবে শেখার সময় সে ভালো হাতের খারাপ হাতের লেখা বলে কোনো সম্পর্ক নেই। সুতরাং তিনটি অপশন কাটা গেল, আলটিমেটলি অপশন নম্বর 1 কারেক্ট অ্যান্সার। ছাত্রদের স্বল্প সময়ের মধ্যে বিষয় সম্পর্কে অনেক সম্ভাব্য বিকল্প চিন্তা করতে এবং বিভিন্ন ধারণা তৈরি করতে, যখন কনসেপ্ট ক্লিয়ার হবে তখন সে অটোমেটিক্যালি পারবে। একজন শিশু যেভাবে মাতৃভাষা শেখে, শোনার মধ্য দিয়ে, বলার মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে না একটি প্রথাগত শিক্ষা পদ্ধতিতে। মাতৃভাষা কীভাবে শেখে, আমি বারবার একটি ক্লাসে বলি যে বাই লার্নিং অ্যাকুইজিশন এবং লার্নিং ল্যাঙ্গুয়েজ। এই টপিক যদি আপনার ক্লিয়ার হয়ে না থাকে, বারবার বলছি এই ক্লাসটি ভালো করে দেখে নিন, প্রয়োজন হয়তো আমি অবশ্যই আরও একটি ক্লাস আপনাদের জন্য প্রোভাইড করব, ঠিক আছে? আরও একটি ক্লাস আমি প্রোভাইড করব যেখানে আমি আপনাদের ডিসকাস করব, যদি প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করব, অলরেডি একটি ক্লাস প্রোভাইড করে দিয়েছি।
যদি তাও যদি না হয় তবুও আমি আরও একটি ক্লাস, স্পেশাল ক্লাস আপনার জন্য তৈরি করবো। তবুও আপনারা সেই টপিক থেকে কিন্তু জীবনও মিস করবেন না, কারণ এই লার্নিং অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় একটি না একটি প্রশ্ন কিন্তু আমাদের এসেছে 100% কনফার্ম। আপনি প্রিভিয়াস ইয়ার কোয়েশন আমরা প্রতিদিন সলভ করছি, আপনিও আমাদের সাথে করছেন, আপনারা বুঝতে পারছেন। তো মাতৃ শিশু যেভাবে মাতৃভাষা শেখে, কারেক্ট অ্যান্সার কী? মাতৃভাষা মানে কি? প্রথম ভাষা মানে ল্যাঙ্গুয়েজ ওয়ান। তো মাতৃভাষা সে শিখে শোনার মাধ্যমে, সে শুনতে শুনতে শিখেছে, অর্থাৎ সে যা শুনবে তাই করবে। এবং দ্বিতীয় ভাষা সে শিখনের মাধ্য দিয়া শিখবে, এবং প্রথম ভাষা মাতৃভাষা সে অ্যাকোয়ার্ড করবে, অর্জন করবে, অটোমেটিক্যালি তার মধ্যে ডেভেলপ হয়ে যাবে, অর্থাৎ যা শুনবে তাই শুনবে। অর্থাৎ আপনি ঘরে যদি আপনার ঘরে যদি অনেক গালিগালাজ করেন, তো গতিকে আমি আপনাদের রিকোয়েস্ট একটি কথা আপনার সবাই জানেন, তবু বলছি, ছোটো বাচ্চারা যখন থাকে আপনার ঘরে, জেগে থাকে নন ঘুমন্ত অবস্থায়, যখন তারা ঘুমন্ত অবস্থায় থাকে না, তখন আপনি তাদের সঙ্গে ভুল ক্রমে অনেক রাগ হলেও তাদের সঙ্গে জীবনে কোনোদিন মানে মুখ থেকে গালি বের করবেন না। আপনি একবার গালি বের করলে ছোট শিশুরা দেখবেন তারপর হঠাৎ আপনার ঘরে অনেক আপনার সম্মানীয় ব্যক্তিবর্গ চলে আসছে, হঠাৎ সে তার মুখ থেকে গালি বের হয়ে যাবে, কারণ সে তো কোনটা ভালো কোনটা খারাপ সে তো জানে না। আপনি জানছেন ইট ইজ এ গালি, কিন্তু সে তো জানে না যে ইট ইজ এ গালি। সে বলছে না আমার বাবা এই ধরনের বলেছেন, মা বলেছেন, ভাই বলেছে, তো আমি বলি কী আছে গেছে, ঠিক আছে। তো শিশুরা শোনার মাধ্যমে শিখে, এই ধরনের ঘটনা হয় প্র্যাকটিক্যাল, সেটা দেখা যায়, ঠিক আছে। নিম্নলিখিত কোনটি প্রোডাক্টিভ স্কিল রিসেপ্টিভ স্কিল আমি প্রতিদিন বলি, 110 আমাদের চার ধরনের স্কিল আছে, কী কী স্কিল আছে আমরা জানি নি, আমরা জানি লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এগুলিকে আবার দুইটা পার্টে ভাগ করা হয়েছে। একটা পার্ট হচ্ছে কি আমাদের কি প্রোডাক্টিভ, আরেকটিভ কি রিসেপ্টিভ। প্রোডাক্টিভ মানে কি গ্রহণ ক্ষমতা, আমরা যে গ্রহণ করতে পারি, আর রিসেপ্টিভ মানে গ্রহণ, আর প্রোডাক্টিভ মানে উৎপাদন। তো রিসিভ, আমরা যে রিসিভ করি, কী কীভাবে রিসিভ করি, শোনার মাধ্যমে, এবং অন্য কেউ যখন পড়বে এবং অন্য কেউ পড়বে সেটা যখন আমি শুনব তখন সেটা হবে রিসেপ্টিভ। অর্থাৎ কি এল এবং LSRW থেকে এল এবং আর, এই দুটো হবে কি আমাদের রিসেপ্টিভ স্কিল, এবং এস এবং ডাব্লিউ হবে আমাদের কি প্রোডাক্টিভ স্কিল। তো প্রোডাক্টিভ আমাদের প্রশ্নে প্রোডাক্টিভ স্কিল বলেছে, সুতরাং কি এস এবং ডাব্লিউ, এস মানে স্পিকিং, স্পিকিং মানে বলা, আর ডাব্লিউ মানে রাইটিং, রাইটিং মানে লেখা। সুতরাং অপশন নম্বর 3 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে প্রোডাক্টিভ না এসে যদি বলতো রিসেপ্টিভ স্কিল, তখন আমরা দিতাম এল এবং আর। তো এল এবং আর মানে কি শোনা এবং পড়া, অপশন নম্বর 2 হতো রাইট অ্যান্সার। আশা করি কনসেপ্ট ক্লিয়ার আছে। তো 111 প্রশ্নটা ভালো করে একবার পড়ে নিন। প্রশ্নটা একবার খুব ভালো করে পড়ে নিন, তারপর দেখবেন কারেক্ট অ্যান্সার কী হতে পারে। প্রশ্ন যদি ভালো করে নাই বুঝলেন ভাই, তাহলে অ্যান্সার আর কী করবেন। ঠিক আছে, আপনারা পড়ছেন, এবার আমি পড়ি একবার, ঠিক আছে, তাই না? তৃতীয় শ্রেণীকক্ষের শিক্ষিকা করুণা, করুণা একজন টিচার, লেডিস টিচার, দিদিমণি আমরা বলতে পারি। তো দিদিমণি কী করলেন, তৃতীয় শ্রেণীর একটা ক্লাসে গেলেন, ছাত্রদের একটি কবিতা পড়ানোর পর তাদের কিছু কাজ দিতে মনস্থির করলেন। তিনি বলেন যে না, আজকে আমি একটা কবিতা পড়াবো, তারপর একটা কাজ দেবো। নিম্নলিখিতের মধ্যে কোন কাজ তিনি নির্বাচন করবেন যাতে ছাত্ররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। নিচে কয়েকটি কাজ দেওয়া আছে, এই কাজগুলোর মধ্যে তিনি কোন কাজটা সিলেক্ট করবেন যাতে সকল ছাত্রছাত্রী কী করতে পারে, পার্টিসিপেট করতে পারে। কবিতার শেষে যে প্রশ্নগুলি দেওয়া আছে ছাত্রদের সেগুলোর উত্তর লিখতে বলবেন, অপশন নম্বর নেক্সট। ছাত্রদের দলগোষ্ঠীবদ্ধভাবে কবিতার ব্যাখ্যা করতে বলবেন, যেমনটা কবিতাটি লেখা আছে ঠিক সেইভাবেই ছাত্রদের তা মুখস্থ করতে বলবেন। কবিতায় থাকা নতুন শব্দগুলি অবলম্বনে ছাত্রদের বাক্য রচনা করতে বলবেন। তো এটিকে আমি একটু জুম আউট করে নিচ্ছি যাতে করে পুরোটা আমাদের মধ্যে পুরো চারটা অপশন চলে আসে। তো প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে তিনি কবিতা পড়াবেন, তারপর একটা কাজ দিবেন। তো এই চারটা কাজের মধ্যে কোনটা কাজ তিনি দিবেন যেখানে সব ছাত্ররা অংশগ্রহণ করতে পারে? তো অপশন 4টা আপনাদের সম্মুখে, কারেক্ট অ্যান্সার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করবে, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, দেরি করছেন না, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন।
দেখুন প্রথমত যেমনটি কবিতা লেখা আছে তেমনটা মুখস্থ করতে বলবেন। মুখস্থ ওয়ার্ড ইজ দ্য নেগেটিভ ওয়ার্ড, পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডের ভিডিও আমি দিয়েছি, আপনারা সবাই দেখেছেন, যারা দেখেননি অবশ্যই দেখে নিন, পজিটিভ নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। কবিতার শেষে যে প্রশ্নগুলি দেওয়া আছে ছাত্রদের সেগুলো উত্তর লিখতে বলবেন। সে কবিতা আজকে পড়ালাম, আর পড়ানোর পর তাদের বললাম যে কবিতার পিছনে যত প্রশ্ন আছে সেগুলি সবগুলি আনসার তোমরা এখন লেখো। ছাত্ররা পারবে কি পারবে না সেগুলো আমাকে বুঝতে হবে, বুঝলো কি না সেটা তো বুঝতে হবে। আমি শুধু হুট করে বলে দিলাম যে চুট করে তোমরা লিখে ফেলো, সেটা কি হয়? তো এক নম্বর হবে না, বাকি রইল দুই এবং চার। তো দুই এবং চারের মধ্যে কবিতায় থাকা নতুন শব্দগুলি অবলম্বনে তাদের বাক্য রচনা করা। সব ছাত্ররা হয়তো বাক্য রচনা নাও করতে পারে, ঠিক আছে। তো সুতরাং অপশন নাম্বার টু হবে রাইট অ্যান্সার। ছাত্রদের গোষ্ঠীগতভাবে কবিতার ব্যাখ্যা করতে বলবেন। ছাত্রদের কী করবেন? গোষ্ঠীগতভাবে কবিতার কী করতে হবে? তারা ব্যাখ্যা করতে বলবেন, ঠিক আছে। তারা সবাই গোষ্ঠীগতভাবে ব্যাখ্যা করবে, ঠিক আছে। আচ্ছা, তো তার পরবর্তী প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অনুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে ভাষার আয়ত্তীকরণ, ভাষার আয়ত্তীকরণ অনুযায়ী নিচের কোনটি সঠিক বলেছে? 112, একটু আমি জুম আউট করে নিচ্ছি। ভাষা শিক্ষা ছাত্রদের সহজাত দক্ষতা নেই, তারা যখনই শিশুরা যখনই তাদের ভাষা শেখে তখনই ভাষা শিখে যখন তারা বিদ্যালয়ে যায়। প্রতিটি শিশুরই ভাষা শেখায় একটা সহজাত ক্ষমতা থাকে, শিশুরা বিভিন্ন উৎস থেকে শিক্ষা গ্রহণ করতে থাকে। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে কোনটি কারেক্ট হবে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে কোনটি সঠিক? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার থ্রি। যারা দিচ্ছেন অনেক ধন্যবাদ ভাই আপনাদের। প্রতিটি শিশুরই ভাষা শিক্ষা একটা সহজাত ক্ষমতা থাকে, তারা যখন বিদ্যালয়ে যায় তখন তারা ভাষা শিখে সেরকম কোনো কথা নয়, কারণ তারা যখন বাড়িতে থাকে তারা জন্মের পর থেকে কিন্তু মা বাবার অনেক কিছু কথা শুনে শুনে তারা কিন্তু শিখে নেয়। আমরা আগে বলেছিলাম যে তারা শোনার মাধ্যমে শিখে, তাই না? তো তারা কিন্তু আগে থেকেই ডেভেলপড, ঠিক আছে। তাদের মধ্যে একটা সহজাত দক্ষতা নেই বললে চলবে না, তাদের মধ্যে ভাষা শেখার যে একটা সহজাত দক্ষতা সেটা তাদের মধ্যে আছে, ঠিক আছে। তো সুতরাং অপশন নাম্বার থ্রি দ্য রাইট অ্যান্সার। 113, ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। কোনটি ভাষা শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? একটি ভাষা শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? টিএলএমের ব্যবহার, সামাজিক মেলামেশা, বই পড়া, না সিনেমা, নাটক দেখা? 113, অ্যাকর্ডিং টু অপশন, তার মধ্যে কোনটি কারেক্ট অ্যান্সার হবে? ভাষা শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আমাদের টোটাল 30টি প্রশ্ন বাংলাতে আসে, 15টি আমাদের থাকছে কি আজকের ক্লাসে, আমরা 15টি দেখলাম প্যাসেজ এবং বইটি থেকে, বাকি 15টি দেখলাম প্যাডাগজি থেকে, ঠিক আছে। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে সামাজিক মেলামেশা, কারণ কি ভাষা শেখার ক্ষেত্রে সামাজিক মেলামেশাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। একটি অধ্যায়ে ছবি বা রেখাচিত্র ব্যবহৃত হয় কারণ, একটা অধ্যায়ে ছবি বা রেখাচিত্র ব্যবহারের কারণ কি? তো এই যে প্রশ্নপত্র আপনারা দেখতে পাচ্ছেন, তো এই প্রশ্নপত্রটি আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আমাদের দেখতে পাচ্ছেন, এখানে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন, বা আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে। তো এই প্রোডাক্টগুলি আপনারা যদি নিতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কী কী প্রোডাক্ট রয়েছে, খুব ভালো করে একবার দেখে নিন, পড়ে নিন, ঠিক আছে। সিটেট পরীক্ষার বাংলা 10 বছরের প্রশ্নপত্র, ঠিক আছে। সিটেট পরীক্ষার ইবিএসের প্রশ্নপত্র সম্পূর্ণ বাংলায়, সিটেট পরীক্ষার কমপ্লিট পেডাগজি উইথ 200+ এমসিকিউ, তাছাড়া আমাদের রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির বিগত 10 বছরের প্রশ্ন সম্পূর্ণ বাংলায়, আলোচনা এবং ব্যাখ্যাসহ, ঠিক আছে, সম্পূর্ণ বাংলায়। তাছাড়া লেটেস্ট 2022 এবং 23 সালে অনুষ্ঠিত হয়ে যাওয়া অনলাইন কোয়েশ্চন পেপার সঙ্গে আনসার কি, এইগুলি আমাদের সবগুলি হচ্ছে পেইড ভার্সন, আপনারা দেখতে পাচ্ছেন। এই সবগুলি যদি এর মধ্যে যদি কোনোটি আপনার প্রয়োজন হয়
তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেখা যাচ্ছে, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমরা আপনাদের পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু সবগুলোর জন্য আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে, সেটি আগে দেখে নিন, ঠিক আছে? যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? ধন্যবাদ। তো এই প্রশ্নে কয়েকটা স্যার দেখি, একটি অধ্যায়ে ছবি বা রেখাচিত্র ব্যবহারের কারণ কি? পাঠ্য বই বা অধ্যায়ে রেখাচিত্র দেওয়া একটি প্রচলিত ধারা, এটি পাঠ্য বইকে আকর্ষণীয় করে তোলে, এগুলি নির্বস্তুক ধারণাকে বুঝতে সাহায্য করে। একটি অধ্যায় লেখা খুব কঠিন কিন্তু তার রেখাচিত্র তৈরি সহজ, তো কারেক্ট আনসার কোনটি হবে? খুব তাড়াতাড়ি 114 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন, খুব তাড়াতাড়ি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3। একটি অধ্যায়ে ছবি বা রেখাচিত্র ব্যবহৃত কারণ সেটা নির্বস্তুক ধারণাকে বুঝতে সাহায্য করে, যেটা নির্বস্তুক সেটাকে আমরা ধারণা বা কনসেপ্ট একটা পাই সেখান থেকে। তারপর হচ্ছে 115 নম্বর প্রশ্ন, দেখুন, ছাত্রকে একজন ভালো লেখক হিসাবে গড়ে তুলতে শিক্ষক লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানের উপর মনোনিবেশ করবেন তা হলো। এতে ছাত্রকে যদি আমরা ভালো লেখক তৈরি করতে চাই তাহলে শিক্ষক লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের কোন বিষয়ে মনোযোগ করবেন? তা হলো হাতের লেখা, ব্যাকরণ, ব্যাখ্যানা, শব্দ ব্যবহারের মাত্রা। তো 115 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? তো ভালো লেখক হতে গেলে আমাদেরকে এক্সপ্লেনেশনের খুব প্রয়োজন আছে, ব্যাখ্যার খুব প্রয়োজন আছে। সুতরাং এই ক্ষেত্রে ব্যাখ্যা ইজ দ্য রাইট অ্যান্সার। ডিসলেসিয়া যে বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো ডিসলেসিয়া। দেখুন, সেম প্রশ্ন আমরা একটু আগে পেয়েছিলাম, ঠিক আছে? তো এই প্রশ্নে পেয়েছিলাম কি না সম্ভবত আমরা একটু দেখে নিই, জাস্ট একটা মিনিট। এই দেখুন, দেখুন কি মজার ব্যাপার, 107 নম্বর প্রশ্নে আমাদের বলেছে পড়ার বিভ্রান্তি কি? তো পড়ার বিভ্রান্তি আমরা আনসার বলেছিলাম ডিসলেসিয়া, ঠিক আছে? এই সেম প্রশ্ন আবার এখন আমাদের সেম প্রশ্ন আবার চলে আসছে। প্রশ্নটা কীভাবে আসছে দেখুন, ডিসলেসিয়া যে বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো মানসিক বিশৃঙ্খলা, সামাজিক বিশৃঙ্খলা, ব্যবহারিক বিশৃঙ্খলা, গাণিতিক বিশৃঙ্খলা না পঠন বিশৃঙ্খলা। দেখুন কোয়েশন কীভাবে আসে, সেম কোয়েশন এসে সেম প্যাটার্ন, ঠিক আছে? সেম এসেছে, দেখুন কোনো সমস্যা নেই, ঠিক আছে? সেম প্রশ্ন চলে আসলো, দেখলেন? এই ধরনের আমাদের জানতে হবে, এই ধরনের যদি কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকে, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আমরা 100% পারব। তো এই কনসেপ্টের ক্লাস আমি অতি শীঘ্রই দিয়ে দেবো। তো ডিসলেসিয়া মানে কি, পঠন বিশৃঙ্খলা আমরা আগে ডিসকাস করেছি, আর ডিসকাসের প্রয়োজন নেই। 100 রিপিটেড কোয়েশন বারবার আসে, একবার প্রুফ দেখিয়ে দিলাম আপনাদের, তাই না? একটি পাঠ পড়ার সময় নিম্নলিখিতের মধ্যে কোন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ? সঠিক উচ্চারণের সঙ্গে পড়া, প্রতিটি বিরামচিহ্ন সঠিকভাবে পড়া, একটি পাঠের অর্থ বুঝা না দ্রুত পড়া। 117 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার। একটি পাঠ পড়ার সময় কোনটি খুব অতি গুরুত্বপূর্ণ, কোনটি? নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? একটা পাঠের অর্থ বোঝা, ঠিক আছে? আমরা একটা পাঠের যখন অর্থটা খুব ভালো করে বুঝে নেব তখন ওই পাঠ পড়ার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমাদের কাছে। তারপর 118, আপনি একটু জুম আউট না করলে পুরো প্রশ্ন আসছে না। দ্বিতীয় শ্রেণীকক্ষের শিক্ষক, ক্লাস টুয়ে একজন শিক্ষক গেলেন, তারপর গিয়ে তিনি কী করলেন? দ্বিতীয় শ্রেণীকক্ষের শিক্ষক তাশা, শিক্ষকের নাম হচ্ছে তাশা, ছাত্রদের শব্দভাণ্ডারের উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করেন, ছাত্রদের শব্দভাণ্ডারের উন্নতির জন্য নিম্নলিখিত কোনটি সবচেয়ে ভালো পদ্ধতি হবে? ঠিক আছে, ছাত্ররা একটি নতুন অধ্যায় পড়ার আগে সমস্ত নতুন শব্দ মুখস্থ করে নেবে। ওয়া 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 ওয়া, কী ব্যাপার ভাই! ছাত্ররা পাঠ প্রেক্ষিতে নতুন শব্দের অর্থ অনুমান করবে, ছাত্ররা প্রতিটি নতুন এবং কঠিন শব্দের অর্থের জন্য অভিধানের সাহায্য নেবে,
ছাত্ররা অধ্যায়ের প্রতিটি নতুন এবং কঠিন শব্দ বেছে দাগ দেবে, তারপর তাদের মুখস্থ করবে। তো 118 নম্বর প্রশ্ন কার কাছে, কে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। দেখুন, আমরা কিছু কিছু প্যাডাগজির ক্ষেত্রে প্রশ্ন যদিও আমরা ভালো করে নাই বা পড়লাম, শুধুমাত্র অপশন দেখেই কিন্তু আমরা কারেক্ট অ্যান্সার করতে পারি, সবগুলি নয়, কিছু কিছু। ঠিক আছে, কিছু কিছু আমাদের প্রশ্ন আছে যেগুলো আমরা শুধুমাত্র অপশন দেখেই কারেক্ট অ্যান্সার করতে পারি, প্রশ্ন আমরা নাই বা দেখলাম। ঠিক আছে, তো এই সেম টু সেম 118 নম্বর প্রশ্ন, সেম টু সেম কীভাবে দেখুন, এখানে দেখুন দেওয়া হচ্ছে মুখস্থ করে নেবে, আবার জীবনে মুখস্থ কারেক্ট অ্যান্সার হবে না, অপশন নম্বর 1 ক্যান্সেল। অপশনে 4 দেওয়া আছে মুখস্থ করবে, সুতরাং অপশন নম্বর 4 ক্যান্সেল। এখানে বলেছে ছাত্ররা প্রতিটি নতুন এবং কঠিন শব্দের অর্থ অভিধানের সাহায্য নেবে, ছোট বাচ্চারা ক্লাস 2 বাচ্চারা তারা অভিধান থেকে খুঁজে বের করতে তারা পারবে না, সুতরাং অপশন নম্বর 3 ক্যান্সেল। যদি তিনটে যদি ক্যান্সেলই হয়ে গেল তাহলে একটাই তো বেঁচে থাকলো, তাই না? তো যেটা বেঁচে থাকলো সেটাই তো কারেক্ট অ্যান্সার। ছাত্ররা পাঠ পরিপ্রেক্ষিতে নতুন শব্দের অর্থ অনুমান করবে, তারা কী করবে, নতুন শব্দের অর্থ যদি তারা অনুমান করে তখন তাদের শব্দভাণ্ডার উন্নতি হবে। তাদেরকে নতুন শব্দ তাদেরকে অনুমান করানো শেখাতে হবে, প্রথমে তাকে অনুমান করানো শেখানো হবে। তারপর দেখুন আবার আমরা দ্বিতীয় শ্রেণীতে চলে আসলাম, আমরা দ্বিতীয় শ্রেণীতে আজকে যাবো না ভাই, দ্বিতীয় শ্রেণীতে থাকবো, তাই না? তো দ্বিতীয় শ্রেণীকে একজন শিক্ষক অভিব্যক্তি এবং অঙ্গভঙ্গির মাধ্যমে একটি আকর্ষণীয় গল্প বলছিলেন। তিনি কী করলেন, অভিব্যক্তি করলেন এবং একটি অঙ্গভঙ্গির মাধ্যমে একটা আকর্ষণীয় গল্প তিনি ছাত্রদেরকে বললেন। ঠিক আছে, গল্পটি বলার পর তিনি ছাত্রদের আবার সেটিকে নিজেদের ভাষায় বলতে বললেন। তিনি ছাত্রদের যে ক্ষমতা বুঝতে চাইছিলেন তা হলো শোনার বোধশক্তি, বলার বোধশক্তি না, পড়ার বোধশক্তি না, লেখার বোধশক্তি। তিনি কী করলেন, একটি গল্প তিনি খুব ভালো করে তাদের বুঝিয়ে বললেন, অঙ্গিভঙ্গি করে বললেন। তারপর বললেন যে আমি যে গল্পটা বললাম বলো দেখি তোমরা কে কী বুঝেছ। তখন এই ক্ষেত্রে তিনি যে ক্ষমতা বুঝতে চাইলেন ছাত্রের, তিনি কী বুঝতে চাইলেন, শোনার বোধশক্তি অর্থাৎ শোনার ক্যাপাসিটি, কতটুকু শুনতে পারলো, কতটুকু বলতে পারলো, কতটুকু পড়তে পারলো, লেখা পারলো। কারেক্ট অ্যান্সার কোনটি, কারেক্ট অ্যান্সার কোনটি হবে আপনাদের বলতে হবে ভাই। হ্যাঁ ভুলান সজনি, হ্যাঁ ভুলান দূর নেই জানা হামসে, দূর নেই জানা। চলুন ভাই, কারেক্ট অ্যান্সার কী হবে? তো এই ক্ষেত্রে কী হলো, এখানে হচ্ছে শোনার বোধশক্তি হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ কি, অর্থাৎ সে কতটুকু শুনতে পারলো সেটি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে লাস্ট প্রশ্ন, प्यार हमारा अमर रहेगा। তারপর কি ছিল, ভুলে গেছি, আচ্ছা চলুন ভাই, তারপর ভুলে গেছি আর কি বলবো। শ্রেণীকক্ষে উন্নত পরিবেশের ছাপ বলতে বোঝায় 120। এবং আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, আর প্রশ্ন নেই, আমরা টোটাল 30 নম্বর প্রশ্নে চলে আসলাম। শ্রেণীকক্ষে উন্নত পরিবেশের ছাপ বলতে বোঝায় শ্রেণীকক্ষের দেওয়ালগুলি রঙিন হবে, দেওয়ালে এমন কিছু লিখিত বিষয় সাঁটা থাকবে যেগুলি মূল ধারণার সঙ্গে সংযুক্ত, বড় আয়তনের অক্ষর সাঁটা হবে যাতে উচ্চস্বরে পড়া যায়, দেওয়ালের ছবিগুলি রঙিন কবিতা আঁকা হবে। এখানে কারেক্ট অ্যান্সার 120, কারেক্ট অ্যান্সার কী হবে? প্রতিদিন রাত 9 লাইভ ক্লাস সহজগুরু চ্যানেলে হতে চলেছে, পরীক্ষার আগ পর্যন্ত যতদিন সম্ভব আমরা কমপ্লিট করার চেষ্টা করব। যদি আপনারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং কী ধরনের ভিডিও আপনাদের চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। ঠিক আছে ভাই, এবং ভিডিও ডেসক্রিপশনে যদি একটা লিঙ্ক থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এখানে জয়েন হয়ে যেতে পারেন। ঠিক আছে ভাই, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং যদি পুরনো হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাবস্ক্রাইব যদি করে থাকেন। তো 120 কারেক্ট অ্যান্সার কোনটি হবে? তো 120 কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 2, দেওয়ালে এমন লিখিত বিষয়ে সাঁটা থাকবে যেগুলি মূল ধারণার সঙ্গে সংযুক্ত। ঠিক আছে, তো আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত বিদায় নিলাম। তো এইটি ছিল আমাদের যে প্রশ্ন দেখতে পাচ্ছেন, ল্যাঙ্গুয়েজ 1 ক্লাস। তো ল্যাঙ্গুয়েজ 2, জুলাইয়ের যে ল্যাঙ্গুয়েজ 2 প্রশ্ন, অনেকে কমলাকান্তকে পাগল বলিত, এই ক্লাসটি আমি অলরেডি গতকালকে প্রোভাইড করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, অনেকে কমলাকান্তকে পাগল বলিত, পাগলে কিনা খায়, ছাগলে কিনা বলে। ঠিক আছে, তো এই যে ক্লাস অর্থাৎ এই যে পেপার 2 যেটা কোয়েশন পেপার ল্যাঙ্গুয়েজ 2,
ঠিক আছে ল্যাঙ্গুয়েজ টু সেটা আমি অলরেডি গতকালকে আমি একটা ক্লাস যে নিয়েছিলাম সেখানে সবগুলো আমি প্রোভাইড করে দিয়েছি যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন ঠিক আছে এই হচ্ছে অফিসিয়াল আনসার কি ঠিক আছে তারপর আরও প্রশ্ন রয়েছে ঠিক আছে অনেকগুলি প্রশ্ন রয়েছে আমাদের তারপর জুলাইয়ে অনুষ্ঠিত হয়ে যাওয়া পেপার টু রয়েছে পেপার টু এর প্রশ্নগুলো রয়েছে তারপর পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান পেপার টু সবগুলি রয়েছে তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা প্রতিদিন একটা করে সলভ করার চেষ্টা করব ঠিক আছে তো শুধুমাত্র আপনারা সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকে মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাসে আবার কথা বলবো আগামীকাল কাল রাত 9টায় ধন্যবাদ জয় হিন্দ।